नमस्कार বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আজকে শনিবার, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 12:15, 12:15 বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি কিছুক্ষণ আগে রান্নাঘরে এসেছি, রান্না বসিয়ে দিয়েছি। ছেলে গেছে স্কুল, হাজবেন্ড গেছে অফিস, সকালবেলাই বেরিয়ে গেছে। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মুড়ি খেয়ে গেছে, মুড়ি দই দিয়ে খেয়ে গেছে। আর এখানে আমি বসিয়েছি দেখো পটল ভাজা রাতের জন্য, এখানে বেগুন ভাজা, বেগুন ভাজা কেউ খাবে না, শুধু আমি খাবো। আর এখানে আমার ভাতটা হয়ে গেছে, ঠেক দেব। আর এখানে আছে মুগ ডাল করব, তারও দেখিয়ে দিই। এই যে লাউ সেদ্ধ করে রেখেছি আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, শুধু সাঁতলে নেব, মুগ ডাল করব। আর করব গেঁড়ির ঝাল, গেঁড়ির ঝাল করব। আর সেই সাটিন মাছগুলো আছে, সেই সাটিন মাছগুলোর ঝাল করব। ছেলে তো বলছে খাবো না, তা রাতের জন্য রেখে দেব, আর দুপুরে আমি খাব। এই হচ্ছে আজকে মেনু, ঠিক আছে। সকাল থেকে তো জোছনা আসেনি, তো বেলায় ওর মেয়েকে দিয়ে ডেকে পাঠালাম, এলো, এসে আমাকে আনাজটা কুটে দিল। আনাজটা না কুটে দিলে তো রান্নাই, তারপরে ভাবলাম যে আসেনি, ভাতে ভাত করব আলু ভাতে দিয়ে, আর ডাল করব, আর মাছ ভাজা করব। তারপরে তো দেখলাম এলো, এসে কুটে দিল, কুটে দিতে তাহলে রান্নাটা করে নেওয়াই যাক, ঠিক আছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা, সারাদিনটা আছি। অন্যদিন তো বেলা থেকে স্টার্ট করি, আজকে আসলে গতকাল রাতে একটা এডিটিং করে রেখেছিলাম, আর আজকে সকালে একটা এডিটিং করলাম, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে সকালবেলা। অন্যদিন সকালবেলায় দুটো করি বলে একটু লেট হয়, ঠিক আছে চলো। তো এই মাছগুলো করব, মাছগুলো ঝাল করব, ছেলে তো খাবে না বলছে, দেখা যাক, রাতের জন্য রেখে দেব আর দুপুরে। আর ওদিকে আমার গেঁড়ির ঝাল হচ্ছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, গেঁড়ির ঝাল হচ্ছে। গেঁড়ির ঝালটা হয়ে গেলে মাছের ঝালটা করব, তাহলে আমার রান্না কমপ্লিট। সব কিছু জোগাড় থাকলে কতক্ষণ যায় রান্না করতে? রান্না করতে বেশিক্ষণ লাগবে না, বাস। এই যে আমার গেঁড়ির ঝাল হচ্ছে, গেঁড়ির ঝাল ফুটে গেছে, এবার কমিয়ে দিই। যেহেতু আমার আলুটা সেদ্ধ করা নেই, সেহেতু কমিয়ে দিয়ে একটু রাখবো, রেখে তারপরে করব মাছের ঝাল। চলো, হয়ে গেছে, তখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি করব মাছের ঝালটা, পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দিই অল্প পেঁয়াজ, আর অল্প ধনে পাতা আছে, সেটা একটু নিয়ে নিয়ে একটু নুন দিয়ে দিই। এবার নেড়ে নিয়ে এখানে মশলাটা আছে, সেই সর্ষে বাটা ছিল, এই সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই মশলাটা দিয়ে দেব। তেলটা একটু বেশি হয়ে গেল,
মশলা দিয়ে একটু কষব, বেশি কষব না কারণ সরষে তো অল্প হয়ে যাবে। মশলাটাও কষা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিই। ফুটে গেলেই নামিয়ে নেব। তো ছেলে তো আমার চলে এসছে অনেকক্ষণই, আজকে তো শনিবার, টিফিনে ছুটি হয়ে গেছে, তো দুষ্টুপনা করছে প্রচণ্ড। আমি একটু বকাঝকা করছি, ওর ভাত মেখে দিচ্ছি, মানে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। লাউ দিয়ে ডাল হয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, আর গেঁড়ির আলু দিয়ে একটা ঝাল হয়েছে, আর মাছের ঝাল। তো তফা করে খেয়ে নিচ্ছে, খেয়ে নেবে আর কি। ওর গেঁড়ির ঝাল হলে তার কিছু চাই না, আর পটল ভাজা, বেগুন ভাজা এসব কিছু পছন্দ করে না। আর ডাল, ডাল তো রোজের চাই, ডাল আমার ছেলে খুব পছন্দ করে। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর কন্টিনিউ করতে পারছি না কারণ পরে ভয়েস ওভার দিচ্ছি বলে তোমাদের জানিয়ে দিচ্ছি। আমার শরীরটা বিশেষ ভালো ছিল না, তাই আর কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যে বিকালের দিক থেকে। তো ছেলের বম এনেছে রাত্রে, পরে ভয়েস ওভারটা দিচ্ছি বলে দিচ্ছি, বম এনেছে, সেগুলো আগামী কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে এখানেই ব্লগটা আপাতত শেষ করে দিচ্ছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাবো। রাত্রে এই মেনুই থাকবে, ওই যে পটল ভাজা, বেগুন ভাজা, মাছও রেখে দেবো, আর গেঁড়ির ঝাল তো থাকবেই, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে গেঁড়ির ঝাল। আর রুটি, মিষ্টি আনবে, মিষ্টি নেই আজকে, মিষ্টি কিনে নিয়ে আসবে, এই দিয়ে রাতে হয়ে যাবে। ঠিক আছে, চলো গুড বাই, খুব ভালো থেকো তোমরা, ওকে।